ভারত বাংলাদেশ নয় অন্য যে দেশে স্থায়ী হচ্ছেন সাকিব খান বিস্তারিত দেখুন ভিডিওতে সবীদের একঝাঁক শিল্পী দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হয়েছেন তাদের কেউ কেউ শীতের পাখি হয়ে দেশে ফিরেন কিছুদিন ঘুরে বেড়ান ও সুযোগ হলে কাজও করছেন এই তালিকায় আছেন অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী সহ সবিজের নানা অঙ্গনের মানুষেরা সম্প্রতি এবার এই তালিকায় নাম লেখাতে চলেছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক সাকিব খান গেল কয়েকদিন ধরে এই গুঞ্জন উড়ে বেড়াচ্ছে এফডিসি পাড়ায় বেশ কিছু সূত্র জানিয়েছে অভিনয় শিল্পী হিসেবে ইবি ক্যাটাগরি ভিসার জন্য আবেদন করেছেন এই নায়ক তার সেই আবেদন গেল ডিসেম্বরে গৃহীত হয়েছে সূত্রটি আরও বলছে যে একটি দক্ষ এজেন্সির মাধ্যমে সাকিব খান আবেদনটি করেছে যেখানে তার সব কিছু দেখাশোনা করছেন আমেরিকা প্রবাসী একজন নেপালি এদিকে সাকিবের আবেদন সবুজ সংকেত পাওয়ায় ওই উকিল প্রত্যাশা করছেন খুব শীঘ্রই তার মক্কেলের হাতে আমেরিকার গ্রিন কার্ড পৌঁছে দিতে পারবেন এই বিষয়ে পক্ষ থেকে সাকিব খানের মতামত জানতে যোগাযোগ করলে তার কোনো সারা মেলেনি জানা গেছে বিভিন্ন সময় বিভিন্ন সিনেমার শ্যুটিংয়ের জন্য আমেরিকার ভিসা চেয়েছিলেন সাকিব খান কিন্তু বরাবরই ভিসার সেই আবেদন নামঞ্জুর হয়েছে অবশেষে তিনি দেশটিতে স্থায়ীভাবে বসবাস করা যায় সেই মর্মে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন